হ্যালো ফ্রেন্ডস, মাই মম রেসিপি চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো নুনা ইলিশ দিয়ে আলু চচ্চড়ি। এই রেসিপিটি বানানো কিন্তু ভীষণই সহজ আর খেতেও হয় অসম্ভব মজাদার। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করছি আপনাদের খেতে ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় নুনা ইলিশ দিয়ে আলু চচ্চড়ি। প্রথমে চুলে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি আর তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আমি তাতে দিয়ে নিয়েছি নোনা ইলিশ। এবার এই নোনা ইলিশগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। প্রথমে চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে নিলাম। এবার এই হাঁড়ির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। দেখুন, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম। এবার আমি খুব ভালো করে তেলটাকে গরম করে নেব। দেখুন, তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটাকে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর আলু। দেখুন, লঙ্কা গুঁড়ো আর আলুটা দেখাতে আমি স্কিপ করে গিয়েছি, আপনারা এই টাইমে দিয়ে নেবেন। দিয়ে এবার খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিতে হবে। আলুটাকে বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। দেখুন, বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দেব এক টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো, দেব দেড় টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবার দেব এক টেবিল চামচ ভাজা ধনে গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে নিয়েছি লবণ। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন, এইভাবে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আর আমি লবণ দেওয়ার সময় দেখাতে স্কিপ করে গিয়েছি, আপনারা এই সময় ঠিক দিয়ে নেবেন। এবার দিয়ে নিলাম সামান্য পরিমাণে একটু পানি। পানিটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। রান্না যত কষিয়ে কষিয়ে রান্না করবেন, রান্নার টেস্ট কিন্তু ততই বাড়বে। দেখুন, একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি। দেখুন, আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা নোনা ইলিশ। দেখুন, সমস্ত ভেজে নেওয়া নোনা ইলিশগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নেব। 10 মিনিট পর ফিরত এলাম। দেখুন, রান্না পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লেগেছে আপনাদের সেটি আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আশা করছি আপনাদের খেতে ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। কাল আবারও দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে। লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।